5 তারিখের বাকি পার্ট নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। সকাল সকাল পেটাই পরোটা খেতে চলে এসেছি, না সকাল ছিল না, এটা আমাদের লাঞ্চের মতো ছিল আর কি। তারপর তো বন্দে ভারতে আমাদের লাঞ্চ আর স্ন্যাক্স দুটোই দিয়েছিল, তো সমুদ্রকে টাটা বাই বাই বলে এবার ফিরে যাওয়ার পালা। সকালের অনেকটা টাইমই, যতক্ষণ রোদ ওঠেনি অনেকটা টাইমই আমরা সমুদ্রে কাটিয়েছি, এবার অটোই উঠে গেছি। আমাদের কপালটা না খুবই ভালো, আজকে চরম রোদ উঠেছে আর আজকে থেকে চরম গরম লাগছে। আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, এবার হোটেল ছেড়ে দিতে লেগেছে, তাই জন্য এখন বাজে 10:30। তো আমরা হোটেল ছেড়ে দিয়ে ব্যাগপ্যাক রেখে দিয়ে এসে খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার হোটেল থেকে গিয়ে ব্যাগপ্যাকটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন চলে যাচ্ছি। আমরা ওখানে গিয়ে বসে থাকবো তাও ভালো, কারণ ওখানে শেড করা রয়েছে, পাখাও রয়েছে, এখানে আজকে বসতে পারবো না। আমরা প্রথমে ভেবেছিলাম এখানে বসবো, বাট আজকে প্রচন্ড রোদ, আমরা ভালোই ভালোই ঘুরেছি, মানে সত্যি জগন্নাথদেব বোধহয় সেই ছিল, তাই তো একদিন রোদ ওঠেনি। কালকে যে স্নান করেছি 2.5 ঘন্টা ধরে কোনো রোদ ছিল না, মেঘলা ওয়েদার ছিল পুরো। আজকে জম্মের রোদ, জম্মের গরম পড়েছে, এই দেখো না এর অবস্থা দেখো পুরো। এইটুকু হোটেল থেকে এসে অটো ধরলাম, তাতেইও ঘেমে ঘুমে আটা কাটলো। যেহেতু এত রোদ আর গরম, তাই জন্য ভেবেইছিলাম আমরা যে স্টেশনে গিয়েই এবার বসবো, তাই স্টেশনে বেশ অনেকটা আগেই আমরা চলে এসেছি। আর হাওয়াতে বেশ ভালো বসেও ছিলাম জানো তো, মানে স্টেশনটায় মনে হচ্ছিল শান্তি পাচ্ছিলাম একটু বসে। কটা বাজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, তারপর দেখলাম না ক্যামেরাতে না শুধু 0টাই দেখাচ্ছে, তারপরে আর 10টার মতো দেখাচ্ছে, কিন্তু বেজেছিল তখন 10:55, মানে 11টাই বাজে ধরো, ওরকমই ছিল। তো যাই হোক, অপেক্ষা করার পর 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল বন্দে ভারত, দেখো ট্রেনটা ঢুকছে। ওই 12:30টার ট্রেনটা আজকে একটু লেটই করেছিল, 42 বেজে গেছিলো, যদিও আমাদের এখান থেকে 1:50 ছাড়ার টাইম ছিল, রাইট টাইম, তো রাইট টাইমেই গাড়ি ছেড়েছিল, এমনকি হাওড়াতে রাইট টাইমেই গাড়ি ঢুকে গেছিলো, আমাদের কিন্তু কোনো লেট করেনি। তবে অনেকের কাছে শুনেছি বন্দে ভারত নাকি লেট করে, তো যাই হোক বলবো জগন্নাথের নামে গেছিলাম, জগন্নাথ সুস্থভাবে একদম রাইট টাইমে পৌঁছে দিয়েও ছিল ওখানে, আর আমরা বাড়িও ফিরে এসেছি একদম রাইট টাইম। আজকে ট্রেন ঢুকতে 20 মিনিট লেট করেছে, তারপর তো এখানে ক্লিনিং চলছে, তবে উঠতে দিচ্ছে ট্রেনে, আমরা উঠে লাগেজগুলোকে আগে উঠিয়ে দিয়েছি। আমাদের না এবার উল্টো দিকে সিট পড়েছে, একদম লাস্টেই পড়েছে, 77 আর 78, তো উল্টো দিকে, মানে ট্রেন যেদিকে যাবে সে উল্টো দিকে সিট, যদিও আমাদের ওরকম কোনো ব্যাপার নেই। দেখাচ্ছি তোমাদেরকে, ক্রমে গেছি একটু টয়লেট ইউজ করতে, তো আমাদের এই দুটো সিটই পড়েছে, ট্রেন যাবে পেছন দিকে, আমরাও যাবো পেছন দিকে, মুখটা ওই দিকে থাকবে আর কি, আসার সময় সোজা পড়েছিল, এবারটা উল্টো। তো ক্লিনিং হয়ে গেছে, বসলে বসতেই পারি, তবে আমরা বাইরেই দাঁড়াচ্ছি আপাতত, বাইরে এত গরম না, দেখো আমাদের দুজনকে পুরো বিধ্বস্ত লাগছে আজকে, পুরীতে আজকে থেকেই যেন গরমটা পড়লো আর কালো। যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আবার ঠিক হয়ে যাবে, চলো ট্রেনটা এবার ঠাকুর ঠাকুর করে ঠিক টাইমে পৌঁছে দিলেই ভালো। অনেকেই বলছে একটু লেট করে, আজকে যখন ঢুকতে 20 মিনিট লেট করলো, তবে সিগন্যালের ব্যাপার সবটাই আর কি। তো চলো, জয় জগন্নাথ বলে এসেছিলাম, আবারও জয় জগন্নাথ বলেই রওনা দিলাম। জানি না পুরী আবারও কবে আসতে পারবো, তবে পুরী এমন একটা জায়গা, পুরীর সমুদ্র, পুরীর জয় জগন্নাথ দেব, তো মানে টানে ভীষণভাবে, পুরী ছেড়ে যেতে না ভীষণ খারাপ লাগে। অন্য অন্য সমুদ্রেও আমরা ঘুরতে গেছি, তোমরা দেখেইছ আমার ব্লগে আমরা সমুদ্রেই বেশি যাই, প্রমীর আর আমার দুজনেরই সমুদ্র ভীষণ বেশি পছন্দের জায়গা, তো পাহাড়ের তুলনায় আমরা একটু সমুদ্রে বেশি যাই। পরন্ত বিকেল রওনা দিয়ে দিয়েছি, প্রায় অনেকটা এসেও গেছি আমরা, নেমে গেছি হাওড়া স্টেশন, তখন বাজে 8:30 মতো, তারপর দেখো ট্রেন থেকে নেবে, স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে অনেকটা টাইম লাগে, তার উপর আমাদের ওলা উবের দিয়েছিল ক্যান্সেল করে। এখন বাজে 12:23, আমি এসেছিলাম ছাদে, সমস্ত জামা কাপড় আজকে কেচে দিয়ে দিয়েছি, আজকে এদিকে তারাও একটু মেলতে লাগলো, তো চলো এবার যাবো আমি নিচে। বাপরে বাপ, প্রচুর জামা কাপড়, মানে অতদিন ধরে পড়া হয়েছে, স্বাভাবিক বিষয়, অতদিন কি আবার, 2 দিনই তো মাঝে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, বৃহস্পতি শুক্র 2 দিনই আমার গ্যাপ গেছে, ভিডিওর ক্লিপ তো তোলা আছে কিন্তু এডিট করা হয়নি, তাই জন্য আমি ছাড়তেও পারছি না। কালকে আমরা ঘরে ঢুকেছি, তখন বাজে 11:45 দিকে ঘরে ঢুকলাম। আসলে আমার মনে হয়েছে কি বলতো, বন্দে ভারত এখান থেকে ছাড়ার টাইমিংটাও বাজে, ফেরার টাইমিংটাও ভীষণই বাজে, আমরা নয় তাও মোটামুটি 1-1.5 ঘন্টার রাস্তা চলে আসা যায়, কিন্তু যারা দূরে থাকে আরও তাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয় ব্যাপারটা।
তো যাই হোক, কালকে থেকে আবার ডেলি ব্লগ ছাড়বো। কালকে আমি আর প্রমি যাবো আম্মার কাছে, আম্মার সাথে দেখা করতে যাবো। কালকে হচ্ছে রবিবার, এরকম আজকাল বললে না তোমাদেরও অসুবিধা হবে, তাই জন্য আমি বারগুলো মেনশন করে দিচ্ছি, কারণ আমি তো প্রত্যেক দিনই ভিডিওতেই এখন একটু স্কিপ চলে যাচ্ছে, তাই আজকাল বললে তোমাদেরও ভুলিয়ে যাবে যে দিদি না কবির কবির ভিডিও দিচ্ছে এগুলো। তো আজকে শনিবার, কালকে রবিবার, কালকে যাবো আম্মার কাছে। আমি চেষ্টা করবো কাল থেকে আবার ডেলি ব্লগ শুরু করার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে পড়েছিলাম একটু শুয়ে, তো এইমাত্র উঠে এই এলাম ছাদে, জামা কাপড়গুলো নিতে এলাম। এখনো রোদ খুব একটা যে গেছে তা নয়, 4:45 বাজার, এখানটা ফুল লাগানো বলাতে একটা লজেন্স দিয়েছে মুখে। ঘুমাচ্ছিলাম বেশ ভালোই, কাশিটা উঠলো, একটু ঘুমটা ভেঙে গেল ওরকম, তো পুরোটা কমেনি কাশিটা এখনো। জামা কাপড়গুলো নিয়ে যাই নিচে এবার। আর দুপুরবেলা আজকে আমাদের রান্না হয়েছিল কি বলতো, আমরা বাইরে বেরোবো আজকেও, তাই জন্য শনিবারটা এই কলকাতায় যে কদিন আছে ওই কদিন নামিষই খেয়ে নিচ্ছি, নিরামিষ আর খাচ্ছিটা খাচ্ছি। আজকে খেয়েছি হচ্ছে ডাল, ঝিঙালু পোস্ত, আর হচ্ছে ছেঁচি শাক ভাজা করেছিলাম রসুন দিয়ে। মামুনি ডাল আর ঝিঙালু পোস্ত বানিয়েছিলাম, আমি শাক ভাজলাম, আর পরে একটু মাছ ভেজে নিয়েছিলাম। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলো জামা কাপড় তুলে নিচে যাই, এবার আবার বেরোবো একটু বিকেলে। আমরা যাচ্ছি এখন বিরাটি বাবা লাইটের আলোতে, তাও আমাকে এখন একটু ফর্সা ফর্সা লাগছে পুরো কাইটে, নিজেকে নিজেই যখন দেখছি না কি আর বলবো। আর এইটাই পড়ছি কেন বলতো, বিরাটি যাতায়াতে এই গায়ে, এটা মামুন কুর্তি তো একটু গায়ে ঢিলা ঢালা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর এটার সাথেই পালাজো প্যান্টটা পরতে পারছি ঢিলা ঢালা, লেগিংস পরতে লাগছে না, বেশ আরামদায়ক। তার জন্য বিরাটি গেলেই আমি এখন এই কুর্তিটা গলিয়ে নিচ্ছি, যাবো একটু। বিরাটি টু বাই দা আসছে, ওর জিনিসপত্র রয়েছে কিছু, সেগুলোও দিতে হবে। তোমাদেরকে বলেইছিলাম যে টুবাইদা আছে, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা চেনো। টুবাইদার স্পেশাল মানুষটিও আজ এসেছিল। হ্যাঁ, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, সোশ্যালটা বাকি রয়েছে, ওটাও খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির হয়েই গেছে বলতে পারো। রেজিস্ট্রিতেও আমরা মিসিং ছিলাম, সোশ্যালেও আমরা আসতে পারবো না, হাতের সময় সবারই খুব কম ছিল, তাই এভাবেই একটু দেখা করে নিলাম এই আর কি। তো চলো আজকের মতো টাটা, কাল আবারও নতুন ব্লগ।